আজকালের রিমান্ডে হাজি সেলিম আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার কারাগারে টিপু মুন্সি স্পিকারের পদত্যাগ শিগগিরই বিডিআর বিদ্রোহের পুন তদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ ভারতের মতদে সৈর শাসন চালায় হাসিনা দাবি রেসপিট বিএনপি নেতা সালাউদ্দিন ও খোকনকে শোকজ প্রবাসায় সুবাতার সংকট দ্রুতই নিরসন হবে বলছেন অর্থনীতিবিদরা বৈধ পথে লেনদেন বাড়ানোর তাগিদ এবং বন্যা কেড়ে নিল সাতষট্টি প্রাণ পানি নেমে যাও স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন বাড়ছে নানা রোগ বালাই বেহাল সড়ক সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একে এস সংবাদ শিরোনাম সাথে আমি ফার্নাস জুই এবারে বিস্তারিত সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে পনেরো লাখ সরকারি কর্মচারী সম্পদের হিসাব বিবরণী অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে এর আওতায় থাকবেন সরকারের উপদেষ্টারাও জন্নাতুল মোহনার প্রতিবেদন সরকারে কর্মরত আছেন পনেরো লাখ কর্মচারী রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক লাইনের নির্দেশনায় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয় এ নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উর রহমান দেখবেন জানান সিনিয়র সচিব থেকে ড্রাইভার সবাইকে সম্পদের হিসাব জমা দিতে হবে বাদ যাবেন না উপদেষ্টারাও নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তার আছে অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন মুখ্য সচিব থেকে একটা পিয়ন চৌকিদার ড্রাইভার সম্পদের হিসাব বিবরণের সত্যতা অনুসন্ধানে দুদক সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেব সম্পদের মধ্যে কি কি আগামী সাত দিনের মধ্যে হিসাব ফর্ম তৈরি করে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলেও জানান জনপ্রশাসন সচিব জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিগগিরই শুরু হবে এর পুনঃ তদন্ত এদিকে আগামী মাসের শুরুতে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানাতন মোহনার আরও একটি প্রতিবেদন এখনো রহস্যে ঘেরা বিডিআর বিদ্রোহ এটি কি কেবলই সৈনিকদের বিদ্রোহ নাকি অন্য কোনো ষড়যন্ত্র পনেরো বছরেও মেলেনি এর সদত্তর তবে এই হত্যাকাণ্ডের পুর তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন শস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এদিকে চলতি মাসে বা আগামী মাসের শুরুতে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টাশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে তাই না প্রোডাকশন ম্যাথড করে বিভিন্ন উনিশটা সেক্টরে করে অতএব এই জিডিপির ফ্যাক্টরি এফেক্ট খুব বেশি হবে কি না হবে ওই আগামী সেটা আমি রিপ্লেস করে প্লেস করার জন্য বলেছি ওটা আপনি জানতে পারবেন আমরা টাকাটাই এমন মিস করি এই ইসের মধ্যে রুগির মধ্যে গুজে দেব এই মানি বেকার ম্যান ভাজ হয়ে যাবে এগুলো হয় এগুলো আমরা চেষ্টা করেছি আমার সময় থাকতে টাকাটা আরও ডিউরেবল করা যায় না অতএব এটা যত তাদের রিপ্লেস করে সকালে সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক এটা দ্রুত পরিবর্তন করা হবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেসফি বলেন জনগণের শক্তির কাছে ধসে পড়ে ফ্যাসিবাদ সরকার এদিকে প্রশাসনে থাকা দোষরদের বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা মাঝানুল ইসলামের রিপোর্ট আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী অ্যাসালমের মালিকানাধীন গাড়িতে করে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি অভিযোগ করেন বিচার বিভাগ শাসন বিভাগ সহ দেশের সব অঙ্গন ধ্বংস করেছে ফেসিবাদ সরকার তাদের দোষরদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানসহ দেশের সমস্ত অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগসহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়াসহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যা দুর্গতদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সময় ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের সমালোচনা করেন তিনি জানান মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা দেশের জনগণ জনগণের অধিকার জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভু অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই একটাই অস্তিত্ব দরকার শেখ হাসিনার অস্তিত্ব এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষুরদের বিচার দাবি করেন বিএনপি নেতা জয়াল ফারুক আওয়ামী ক্যাডারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি ছাত্র আন্দোলনে রাসেল নামে এক যুবক হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরো একটি হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছেন আদালত আর আইডিয়াল কলেজের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে রাজধানীর ধানমন্ডি থেকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত ফজদে আদিত্যের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ছত্রিশ জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজ ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন এখানে আমার ভাই ছিল কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে ওটা আনার মতো শক্তি আমার নাইকা এরকম পরিমাণ গুলি করতেছে পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোহান গোলাপকে দ্বিতীয় ধাপে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত পূর্বে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল বিগত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল সাত দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই হত্যা মামলায় তার পিতা এ হাজি সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে তার মধ্যে এই মামলায় আজাহার নামিও আসামি হলো হাজি সেলিম পঁচিশ নম্বর আদার নামে আসামি তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ডে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন দশ দিনের আমরা বলছিলাম যে দশ দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাঘ প্রতিবন্ধী উনি কথা বলতে পারছেন না যেহেতু কথা বলতে পারছেন না উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয় ফজলে আদিত্য টিভি ঢাকা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর এ তথ্য জানিয়েছে চট্টগ্রামে এক সংবর্ধন অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এসালম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং নরসিন্দিতে দখলবাজি সহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে প্রবাসায় বইছে সুবাতাস আগস্টের প্রথম সপ্তাহে সারা দেশ উত্তাল থাকার পরও পুরো মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার বিষয়টিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন অর্থনীতিবিদরা বৈধপথে লেনদেন বাড়াতে সরকারকে ব্যবস্থা আর পরামর্শ দেন তারা বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে সুবাতাস বইতে শুরু করেছে প্রবাস আয় শাসন অবসানে আবারও অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সদ্য শেষ হওয়া আগস্ট মাসে জুলাই থেকে রেমিটেন্স বেড়েছে ষোলো দশমিক তেইশ শতাংশ চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় প্রবাস আয় জানুয়ারিতে দুইশো কোটি ফেব্রুয়ারিতে দুইশো মার্চে দুইশো এপ্রিলে দুইশো চার মে মাসে দুইশো পঁচিশ জুনে দুইশো চুয়ান্ন আন্দোলনে উত্তাল জুলাইয়ে একশো এবং গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আগস্টে এসেছে দুইশো কোটি মার্কিন ডলার আগস্ট মাসে প্রবাস আয় এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচক ভাবে দেখছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন দিকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেমিটেন্স ফর্মালে আসে বাকিটা কিন্তু ইনফর্মালে চলে যায় আর সেই ইনফর্মালের যদি ফিফটি পার্সেন্টও ফর্মালে আনা যায় তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ বিগত বছরগুলার দিকে যদি তাকান তাহলে অন এন এভারেজ একুশ বাইশ তেইশ বিলিয়নের মতো আসে অতএব দুই বিলিয়ন যদি চিন্তা করেন আঠাইশ দিনে তার কিছুটা উপরে তাহলে সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই অর্থ বছরে হয়তো আমরা ছাব্বিশ সাতাইশ বিলিয়নে যাব বৈধ পথে লেনদেন নিশ্চিত করা গেলে প্রবাস আয় আরও বাড়তো বলে মনে করেন আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির ইতিমধ্যে যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু বলেছেন যে তাদের দেশ থেকে ফাইভ বিলিয়ন বছরে আসে সেটা ফর্মাল চ্যানেলে আসে আর ফাইভ বিলিয়ন সেটা আসে ইনফর্মাল চ্যানেলে তো এখন এই যে অতিরিক্ত যতটুকু ইনফর্মাল চ্যানেলে আসছে সেটাকে আসলে ফর্মালাইজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে বাংলাদেশ ব্যাংকে তো অনেক মুনাফা হচ্ছে এখন ওই মুনাফা থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় এই ব্যাংকগুলো যারা রয়েছে যারা রেমিটেন্স কালেক্ট করে তাহলে কিন্তু এই ব্যাংকগুলো উৎসাহিত হবে তো তখন এইভাবে তখন আমরা আর বেশি করে রেমিটেন্স নিয়ে আসতে পারবো দেশে ডলার সংকট সহ অর্থনৈতিক টানাপোড়ের নিরসনে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স তাই এদিকে বিশেষ নজর দেবে এমনটাই আশা সবার গায়েস রাহাত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ পরিচয় পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনিন রশিদ সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে মালদ্বীপের নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন বন্ধু প্রতিম দেশ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ওষুধ চামড়া পাট কৃষিজাত পণ্য ও সিরামিক সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাই কমিশনারকে তার দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সাথে সম্পর্ক জোরদার করবে বলে জানান মার্কিন চার্চ অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সময় হেলেন বলেন ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করবে তিনি বলেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কক্সবাজারের ক্যাম্পে বসবাসকারী দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য অব্যাহত অর্থায়ন সহ এই সরকারকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পড়ল সাবেক আঠারো এমপি মন্ত্রীর ওপর আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিস্তারিত শিউলি আওয়ামী লীগ নেতা কর্মীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট অথচ রেশনলের পড়ার ভয়ে মুখ খুলেনি কেউ গেল পাঁচই আগস্ট স্বৈরশাসন অবসানের পর একের পর এক বের হয়ে আসছে থরের বিড়াল সেই অবৈধ সম্পদই হয়ে দাঁড়িয়েছে তাদের গলার কাটা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আঠারো জন সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তাদের প্রত্যেকেরই দেশি বিদেশে কম সম্পদের হদিস পেয়েছে দুদক তাই বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে এই আঠেরো এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত আঠেরো জনের তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়াত আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আইনমন্ত্রী আনিসুল হক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আরও অনেকে এছাড়া নাটোরের দুই আসনে সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম শিমুলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন শিউলি রায় দেশ টিভি ঢাকা মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট ফলে মামলাটি পুনরায় চালু হল বলে জানান আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন এর আগে কলেজ ছাত্রী মোসারাত জাহান ওরফে মুনিয়া হত্যা মামলায় পিবিআই এর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত তখন মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোফান আনফির সহ অন্যরা প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল পিবিআই এর ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল আমরা সেইটার অ্যাগেনস্টে আজকে আপিল শুনানি করেছি মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি সারা দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ফুটে উঠেছে ক্ষয় ক্ষতির চিত্র বেড়েছে পারিবাহিত রোগীর সংখ্যা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বেহাল সড়কগুলো ভোগান্তিতে রয়েছে বন্যা কবলিতরা সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফরজাল ইসলামের ডেস্ক রিপোর্ট বন্যার পানি নামতে না নামটি নতুন করে বিপাকে ফেনিবাসী। বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা ফেনীর দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের পাশি স্যালান দিছে ওষুধ দিছে থাকার কোনো জায়গা নেই বারোটা বাজে আসি এখানে ভর্তি হয়েছি বসার পর্যন্ত শীত থাকে না অনেক সময় এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে তোর আমার ফ্যামিলি দুইজন একজন বাড়িতে আছে একজন এখানে আছে আমি ওকে আনি নেই এখানে এখানে পরিস্থিতি আরো ভয়াবহ কারণ এখানে রাস্তা থাকতে হয় গাছতলা থাকতে হয় এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নাই তবে একটা জিনিস হলো আমাদের বেড সংকট আছে ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল বিশটা সেখানে আজকে আমাদের ভর্তি আছে দুইশো পঁয়ত্রিশ মানে আর নতুন করে রুগী আসলে আর জায়গা দেওয়ার আসলে সংকুলের নাই লক্ষ্মীপুরে এখনো নামে নেই বন্যার পানি গত পনেরো দিন ধরে পানি বন্দি অন্তত চোদ্দ লাখ মানুষ অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে যোগান বস্তা প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম মাছের দাম যেমনই হোক কিন্তু পছন্দ মতন কোন মাছই তো বাজার এখন টাকা তো আমরা মাছ কিনতে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয় ক্ষতির পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ বেহাল আটাত্তর কিলোমিটার সড়ক এবারকার যে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু আমাদের না আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই এবং ফসলের জমি থেকে শুরু করে গড়ের গড় গর পড়ছে এবং গড় অনেক ক্ষতি ক্ষতি হয়েছে সবজির ক্ষতি হয়েছে এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের যে থেকে কুর্মাপন্টে যে রোডটা আছে রোডের যে বাঙ্গনটা হয়েছে এই বাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেবল এই সেক্টরেই একশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ফারজান ইসলাম নিউজ ডেস্ক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবকিছু সংস্কার হচ্ছে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই আমরা যেই প্রতীকটা পেয়েছি একদিকে এইটা একেবারেই জনগণের সাথে সারা দেশের মানুষ চিনে তাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আমরা সিদ্ধান্ত অনুসৃতির ট্রাক নিয়ে আমরা উপজেলা জেলায় সফরে আমরা জাতীয় মসজিদ বায়তল মোকারমে সংস্কার কাজের জন্য বাইশ লাখ টাকার টেন্ডার ঘোষণা করা হয়েছে টেন্ডার চালু হলেই সংস্কার কাজ শুরু হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন সোমবার বিকেলে জাতীয় মসজিদ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি জানান দ্রুতই মসজিদের গ্রন্থাগার আধুনিকায়ন করা হবে লাইব্রেরিতে ভালো মানের বই কেনার জন্য বাজেট বৃদ্ধি করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা এ সময় অপরিচ্ছন্ন টয়লেটের সংস্কার কাজ মসজিদের জেনারেল ফান্ডের মাধ্যমে শুরু করার জন্য মসজিদ পরিচালককে নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা একটা ঠেন্ডার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ওপেন হয়ে গেলে পার্টি আসলে আমরা এটা শুরু করব লাইব্রেরি দেখেছি লাইব্রেরি আমাদের সমৃদ্ধ লাইব্রেরি আমরা মানুষকে লাইব্রেরিমুখী করার জন্য উদ্যোগ নেব প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট আমরা দেবো